চৈতি, গাড়িটা একজনকে নামাতে গেছে, আধ ঘন্টা পরে গেলে ভালো হয়। কেমন আছো তুমি? জি ভালো ভাইয়া। আজকে তো তোমার খুশির দিন, ঠিক না? কি লজ্জা পাচ্ছো কেন? জি মানে আজ তো সবারই আনন্দের দিন, কিন্তু আমরা তো আর তোমার মতো প্রতিদিন খাবার নিয়ে রান্নার কাজ যেতাম না। কাল থেকে তোমাকে নিশ্চয়ই আর খাবার নিয়ে জেল হাজতে যেতে হবে না। হ্যাঁ তা ঠিক। শোনো ভাইয়া, তোমাকে আমি একটা কঠিন দায়িত্ব দেব, তোমাকে পালন করতে হবে। জি বলুন। রানা আমার কোনো কথা শুনে না, আমার মনে হয় তোমার কথা শুনবে। রানা কিছু আজে বাজে ছেলের সঙ্গে মেশে, তুমি মিশতে নিষেধ করবে। তারপরেও যদি রানা মেশে, আমি কিন্তু তোমাকে ধরব। রানা ভাইয়া আমার সব কথাই হাসে, আমাকে ছেলে মানুষ মনে করে, আমার কথা একটু শুনবে না। কেন, আজকে তোমার সঙ্গে রানার দেখা হয়নি? না। শিলি তোমার খারাপ লাগছে? আমি চলি ভাইয়া। মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। কেউ মানো আর না মানো,
জানো, আজ না সুমনের সঙ্গে দেখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, সঙ্গে ওর বড় ছিল, শফিক না, কিন্তু শফিককেও বিয়ে করেনি। বিশ্বাস করো, ওকে না দেখলে তুমি চিনতেই পারবে না। আমি কিন্তু চিনতেই পারিনি ওকে। ওই আমাকে পিছন থেকে জোরে জোরে চিৎকার করতে লাগলো, চৈতি চৈতি করে। আর আমি বোকার মতো ওর দিকে তাকিয়ে হাসলাম। আমি যে ওকে চিনতে পারিনি, ও কিন্তু এটা ঠিকই বুঝেছে। কেমন লজ্জা লাগে বলো তো। সুমনাকে বাসায় আসতে বললেই পারতে। আগে শোনো, তারপরে বলো বাসায় কি আসতে বলবো। ও তোর ঘর সংসারে গল্প নিয়ে ব্যস্ত, ওর নাকি দুই ছেলে এক মেয়ে, মেয়ে আবার নাকি ওলোবেলো দিয়েছে, আমাদের বাচ্চার কথা জিজ্ঞেস করলো। আমি বললাম বাচ্চাটা চেয়ে আমাদের ভালো লাগে না ওসব ঝামেলা টামেলা, তাই বাচ্চা নেইনি। বাসায়ও নেই, পার্কেও নেই। কার জন্মদিনে মোম জ্বালাতে গেছো শিলি বেগম? আমি যখন কোথায় যাই, হ্যাঁ শালা, এই ছিচকা দিনে মেয়েটার জন্য এমন লাগছে কেন? পোকার মতো পার্কে এসে বসে আছি কেন? আমি জানি জেল থেকে বেরোনোর পর আপনি আপনার পুরনো বন্ধুদের খোঁজ করবেন, প্ল্যান করবেন কি করে ইউনিভার্সিটি ঢোকা যায়, করবেন না? অভ্যাস কি মানুষ চালিয়ে সহজে ছাড়তে পারে? পারে, পারে না, একশো বার পারে। তাই? আচ্ছা, এই যে তুমি আমাকে রানা ভাইয়া বলে ডাকো, আপনি আপনি করে কথা বলো। এখন যদি আমি তোমাকে বলি রানা বলে ডাকতে হবে, তুমি করে ডাকতে হবে, কি পারবে? পারবো। গুড, তাহলে শুরু করো। তুমি আর কখনো বাজে ছেলেদের সাথে মিশবে না, বাজে রাজনীতি করবে না। করবো না, বাজে রাজনীতি করবে ন্যাকা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ও এসছে? আচ্ছা ঠিক, তোমার গাড়ি এসছে।
আমায় সে নিয়েছিল ডেকে, বলেছিল এই নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি এই নদী তুমি। এর নাম ধানসিঁড়ি বুঝি, মাছরাঙাদের বললাম, গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম। আজও আমি সেই মেয়েটিকে খুঁজি, জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে। আপনি? আমি কি একটু ভিতরে আসতে পারি? আমি চৈতালি হক চৈতি। জি, আমি রাতুল। আপনার গাড়িটা সম্ভবত ওই শিউলিকে নামিয়ে দিয়ে গেল। ওর নাম শিউলি, আমি কিন্তু ওর নাম জানি না। খুব কিউট মেয়ে। আচ্ছা, ওকে একটু ডেকে দিন না প্লিজ। এটা তো ওদের বাড়ি না। ওদের বাড়ি না, তাহলে এখানে এসে যে ও নামলো? মনে হয় কোনো কাজে এসেছিল। ইস, মানুষের কত কাজ, তাই না? অথচ দেখুন, আমার কোনো কাজ নেই। আচ্ছা, আপনি কি করেন? জি, আমি আসলে কিছুই করি না, মাত্র রেজাল্ট বেরোলো তো, এখনও তেমন কোনো চেষ্টা তদবির করিনি, তবে ইউনিভার্সিটিতে জয়েন করার সম্ভাবনা রয়েছে। ছি 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 ছি, আপনি আপনি ইউনিভার্সিটির টিচার হতে চান? এটা কি কোনো জীবিত মানুষের প্রফেশন? অবশ্য ভেক ধরা হিপোক্রেট আর আর কাওয়ার্ড হতে চাইলে ভিন্ন কথা। সরি সরি। আচ্ছা, ওই মেয়েটার নাম কি যেন বললেন? ওর নাম শিউলি। আপনাকে কিন্তু অসুস্থ মনে হচ্ছে, তাই না? আপনি একজন অচেনা মানুষ হয়ে ঠিকই বুঝতে পেরেছেন আমি অসুস্থ। আচ্ছা বলুন তো, আমার অসুস্থতা শারীরিক নাকি মানসিক? আমি তো ডাক্তার না। তবু বলুন না প্লিজ। আপনি খুব কষ্টে আছেন না? আমাকে একটু আমাকে একটু শিউলির ঠিকানাটা দিন তো, আমি আমি ওদের বাসায় যাব। আচ্ছা, আমি বরং লিখে দিচ্ছি। হ্যাঁ, আপনি বসুন, আমি আসছি। আচ্ছা। এখানে ঠিকানা লেখা আছে, আমি আমার ফোন নাম্বারটাও লিখে দিয়েছি, যদি বাসা চিনতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
যদি বাসা চিনতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। যদি বাসা চিনতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। I can do anything for him. Em, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। আমি রাতুলকে ভালোবাসি। না, তুমি রাতুলকে ভালোবাসো না। তুমি ভালোবাসো শুধু নিজেকে। মাইন্ড করো না, শুধু তুমি না, পৃথিবীর সবাই নিজেকেই ভালোবাসে। আতলামি কথা বলো না। তোমার মুখে আতলামি কথা একদম মানায় না। এনিওয়ে, তুমি আমাকে হেল্প করবে, আমি তোমাকে হেল্প করবো, ব্যাস। তাছাড়া অথই অনেক স্মার্ট গার্ল, তোমার ওকে পেলে ভালোই লাগবে। আমি বুঝি তোমাকে চিনি না, বুঝি না এম। অথই আমার রাতুলকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর আমি আমি রাতুলের অথইকে রাতুলের কাছ থেকে কেড়ে নেব। এনিওয়ে এম, তুমি আমাকে হেল্প করবে না? গো অ্যাহেড। থ্যাংকস। হ্যালো, অথই আমি টগর। চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। কেমন আছো? ভালো। তোমাকে সরি এবং থ্যাঙ্কস বলতে ফোন করলাম। সে কি, আমি এমন কি করলাম যে আমাকে থ্যাঙ্কস জানাতে হবে? তুমি যদি সেদিন সত্যি সত্যি কিডন্যাপ হতে, আমি আজও জেলে থাকতাম। তুমি ফিরে এসেছো বলেই আমি আজও বেঁচে আছি। আর সরিটা কিসের জন্য? সেদিন রাতুলের উপর রাগ করে তোমাকে ফোনে যা তা বলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ। না না, আমি কিছু মনে করি নি। তাছাড়া রাতুল আপনার সঙ্গে যা করেছে, আমার সঙ্গে যদি এমন কেউ করত, আমি তার বিরুদ্ধে উল্টা মামলা করতাম। এনিওয়ে, তুমি আসো না একদিন আমার বাসায়। হুম, কিন্তু একটা শর্ত। আমি জানি তুমি সেটা কখনোই তা করবে না। তুমি রাতুলকে কখনো আমার বাসায় আনবে না। আমি রাতুলের মুখ একদম দেখতে চাই না, কোনো দিন না। ঠিক আছে। অথবা তুমি আমার বাসায় না এসে অফিসেও আসতে পারো। কিসের অফিস? আমরা একটা নতুন অ্যাডভার্টাইজিং ফার্ম ডেভেলপ করার চেষ্টা করছি। তেমন কোনো কাজ হাতে আসেনি এখনো, তবে আসবে আসবে ভাব করছে। এনিওয়ে, তুমি একদিন এসে দেখে যাও না। ঠিক আছে। এই মেয়ে, আসলে আসবে, না আসলে বলবে না, সব কথার মুখস্থ জবাব দেবে না। না না, সত্যি সত্যি আসবো। দেখি তোমার সত্যি জোর কতখানি। কবে আসবে বলো? আজ তো আর সম্ভব না, কাল আসবো। অথব আমার আরেকটা ফোন এসেছে, তুমি তাহলে কালকে চলে এসো। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই বাই। হ্যালো খালা, রাতুল কোথায়? ছাদে? ও কি সারাদিন ছাদে থাকে নাকি? আচ্ছা ঠিক আছে, ডাকা লাগবে না, ছাদ থেকে নামলে বলো আমাকে একটা ফোন করতে। ওকে। আমাকে চেনার কথা না, দেখেছি মনে হয়। এটা তোমাদের নিজেদের বাড়ি? হুম, কিন্তু খুব সুন্দর বাড়ি, খুবই সুন্দর। জানো, ছোটবেলায়
আমরা ঠিক এরকম একটা বাড়িতে থাকতাম। আমি মানে আচ্ছা, ঘরের চালে ঝমঝমে বৃষ্টি নামলে তোমার ভালো লাগে না? তা লাগে। তোমাদের সে কদম গাছ নেই? না। তোমার নাম শিউলি না? জি। আপনি? আমি চৈতালি হক, চৈতি। চেনা গেল? তুমি ঘণ্টাখানেক আগে যে ভদ্রলোককে বাসায় পৌঁছে দিলে ক্লিনিক থেকে, উনি হচ্ছেন আমার হাজব্যান্ড। ও, আমি যখন লিফটে উঠলাম আপনি তখন নামলেন না? আজকে তুমি না থাকলে কি যে হতো না? ছি ছি, আমার জন্যই তো এমন হলো। উনি যদি না থাকতো আমি যে কি একটা বিপদে পড়তাম। তোমরা কত ভালো না, একজনই বিপদে আরেকজন কাছে এসে দাঁড়াও, অথচ আমরা, আমার ভিতরে আর ওই শক্তিটাই নেই জানো। তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে। এ কথাটা বলার জন্য এত কষ্ট করে এখানে আসার দরকার ছিল না। এ কথা বলার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আমি যখন গাড়িতে উঠলাম তোমার বাসার উদ্দেশ্যে, তখন কিন্তু আমি জানতাম না মনির হাতে ব্যান্ডেজ, গুন্ডারা ওকে চাকু মেরেছে। না জেনে আমি এখানে আসছিলাম। কেন আসছিলাম বলো তো? আমি কি করে বলবো? আসার সময় ড্রাইভার যদি আমাকে সব কথা খুলে না বলতো তাহলে কি বাজে ব্যবহারই না করতাম তোমার সঙ্গে আমি। কেন? আমার ফ্ল্যাট থেকে নামতে দেখে তোমাকে আমার একেবারে মাথায় আগুন ধরে গেছিল। আমি ভাবছি মনির মনসুরের তুমি মনে হয় নতুন শিকার, ওর মিষ্টি মিষ্টি কথা শুনে তুমি মনে হয় সবার ঘর পর্যন্ত চলে গেছো। কি নোংরা আমি, তাই না? কি নিচ আমার চিন্তা ভাবনা, অথচ দেখো তুমি কত লক্ষ্মী মেয়ে। ছি 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 ছি, তোমার মতো একটা মেয়েকে আমি কেমন করে ভাবতে পারলাম এগুলো? তুমি আমাকে মাফ করে দাও ভাই। আপনি এসব কি বলছেন? জানো আমি কিন্তু এরকম ছিলাম না। আসি। হ্যাঁ, উনি ভালো আছেন? আমি জানি না তো। তুমি কিন্তু আমাদের বাসায় যাবে, বুঝেছ? আমি থাকি আর না থাকি, মনি মনসুর আসলে খুবই একা, পারলে তুমি ওর বাসায় যেও। আসি। হ্যাঁ, কাকে শোনাবো? কি আছে আমার? কে আমাকে গান শোনানোর জন্য রাতভর জাগিয়ে রাখে? কার জন্য আমি রাত জাগি? কার জন্য আমার মনে কষ্ট? হ্যালো। কিরা, রানা? রানা তো বাসায় নেই। আপনি কিরা বলছেন? আমি রানার বড় ভাই রাতুল। আপনি কে বলছেন? আমারে আপনি চেনবেন না। রানারে একটা কথা বলার দরকার ছিল। রানা যখন নেই তখন আপনারই বলি।
বলুন। আপনার আদরের ভাইদারে ভার্সিটিতে না যাওয়াই ভালো, কারণ ওরে যদি আমরা ক্যাম্পাসে পাই ও আর কোনোদিন সূর্যের আলো দেখতে পারবে না। নাকি? হ্যালো হ্যালো, শুনুন শুনুন। কোন? ও কখনো ক্যাম্পাসে যাবে না। না গেলেই ভালো, তবে ও ক্যাম্পাসে ঢুকার একটা পায়তারা করতেছে। এতদিন পর জেল থেকে বেরোলো, ও তো বাড়ি থাকার কথা, বাড়ি নেই কেন? ও কোথায় আছে ভেবেছে আমরা জানি না, আমরা সব জানি। আপনারা ওকে ক্যাম্পাসে ঢুকতে দেবেন না কেন? ও বাবা, আপনিও দেখছি আপন ভাইটারে জমির হাতে তুলে দিতে চান। যা রাখি। হ্যালো হ্যালো খালা, খালা কি বাবা? আচ্ছা, এর আগে কি অন্য কোনো ফোন এসেছিল? না, আসেনি তো। রানা এসেছিল? না, শুধু শুনেছি জেল থেকে ছাড়া পেয়েছে। এখনো পর্যন্ত ছোট বাবজনের মুখটাই দেখতে পেলাম না। আর দেখাও লাগবে না। আল্লাহ, কি যে বলে। হ্যালো রাতুল ভাই, বলেন। আচ্ছা রাজন, এই রানা কি তোমাদের বাসায় গেছে? বিকেল একবার এসেছিল, বেশিক্ষণ বসেনি। আজে বাজে লোকজন বাসায় ফোন করে থ্রেট দিচ্ছে। থ্রেট দিচ্ছে? থ্রেটই তো রে ভাই, বলছে যে ক্যাম্পাসে গেলে নাকি মেরে ফেলবে। আসলে ভাইয়া, রানা জেল থেকে বের হওয়ার পর ওরা নিজেরা খুব ভয় আছে, সেই জন্য হয়তো ভয় দেখাতে চাচ্ছে। আচ্ছা রাজন, এই রানা তো ক্যাম্পাসে ঢোকার কথা ভাবছে না? মনে হয় না, কারণ রানার ম্যাক্সিমাম ছেলে এখন ওর অপোনেন্ট গ্রুপে। এখন যে ক্যাম্পাসে কোনোভাবেই ঢোকা সম্ভব না, এটা রানা ভালো করে বোঝে। তাই যদি হবে তাহলে রানা এখন কোথায়? রানা তো আমাদের বাসা, তোমাদের বাসা আর অথইদের বাসা ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। তা ঠিক। ওকে ট্রেস করতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি দেখছি ভাইয়া। রাতুল ভাই ফোন করেছিল, কারণ নাকি ফোন করে বাসায় থ্রেট দিচ্ছে। এদিকে রানা এখনো ফেরেনি বাসায়। রানা ভাইকে এত সকাল সকাল বাড়ি ফেরে, আজ আর অন্যদিন কি এক হলো? আজও যাবে বা কোথায়? কেন, ক্যাম্পাসে? পাগল, ক্যাম্পাসে গেলে ওর হারারেটি কিছু থাকবে? যারা তাকে এতদিন জেলে ভোগালো তাদেরকে ছেড়ে দিবে রানা ভাই? আজকে তোর সঙ্গে দেখা হয়েছে? না। গেট লাগিয়ে দে। সত্যি সত্যি কোনো বিপদ হলো না তো? দেখাও করলো না, বাসায়ও নেই, কেমন যে লাগে। আজ দিনটাই যেন কেমন গেল। দুটো মানুষকে প্রচণ্ড ভালো মনে হলো, তো কেন যে মেলে না। কিছু বলবে? বলবে না, বলবে না তুমি আমাকে? কি বলবো? কিছু বলবে না, বলার মতো কিছু ঘটেনি আজ। কি ঘটবে? তোমার হাতের নিচে ওটা কি? কিছু না, সেরে যাবে। বলনি কেন তুমি আমাকে তখন? কেন যে বলিনি, কেন বলনি? বলিনি কারণ তুমি যদি এটা জানার পরও এই অবস্থায় আমাকে ফেলে চলে যেতে তাহলে আমার খুব কষ্ট হতো। আর এখন যে আমার প্রচণ্ড খারাপ লাগছে, তুমি অসুস্থ আর এটা শুনতে হলো আমার ড্রাইভারের কাছ থেকে, ড্রাইভার কি ভাবলো? ড্রাইভার জানলে কিছু অসুবিধা নেই, আর ও কিছু ভাবলেই আমার কি এসে যায়?
আর আমি আরেকটা বাজে কাজ করে ফেলেছি। কি? যে মেয়েটি তোমাকে বাসায় পৌঁছে দিয়েছে আমি না ওদের বাসায় চলে গিয়েছিলাম। তুমি কিছু বলবে না? কি বলবো? কেন যাব, কেন যাব আমি ওই মেয়ের বাসায়? কেন যাবে সেটা তোমার ইচ্ছে হয়েছে, তুমি গেছো, তুমি জানো। মেয়েটাকে বাসা থেকে বের হতে দেখে না আমার আমার প্রচণ্ড হিংসে হচ্ছিল, প্রচণ্ড গা হাত জ্বলছিল রাগে। হাসছো কেন তুমি? ছোবে না, ছোবে না আমাকে। সাধু পুরুষ, আমি তোমাকে চিনি না, না চিনি না আমি তোমাকে। বসে বসে ঘুমানোর জন্য তো এখানে চাকরি করছিস, তোকে বারবার বলেছিলাম যে গেটের দিক তাকিয়ে থাকবে। গাদা গাদা কার নবাব গুলো এসছে আমার বাসায়। যদি বাসা চিনতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। যদি বাসা চিনতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। হ্যালো, হ্যালো, আরে ভাই কথা বলছেন না কেন, কি শুরু করছেন আপনারা? হ্যালো, 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 কথা বলছেন না কেন? হ্যালো,